হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত আমরা যারা নতুন পাখাল আছি বা যারা বাজরিগার লাভার আছি বা বাজরিগার পাখি পালন করতেছি, তারা অনেক সময় আমরা একটা ভুল করে থাকি। আমার নিজেরও নতুন যখন আমি পাখাল ছিলাম বা নতুন করে পাখি পুষতাম, তখন আমিও বিষয়টি বুঝতাম না যে বাজরিগারকে আসলে কী কী খাওয়াবো, মানে অর্থাৎ সিড মিক্সটা কেমন হবে। তো সিড মিক্সের পাশাপাশি সফট ফুড, এগ ফুড, এগুলো তো থাকবেই। কিন্তু সিড মিক্স বলতে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে আমরা যেমন চীনা, কাউন, ধান, সূর্যমুখী বা ক্যানারি, এগুলো যাই যারই একটি মিশ্রণ তৈরি করে বাজরিগারের খাঁচায় বা পাখির খাঁচায় সবসময় রাখি, সেটি মূলত সিড মিক্স। তো আমি আজকে আপনাদেরকে জানাবো অ্যাকুরেট এবং পারফেক্ট সিড মিক্স কীভাবে আমরা তৈরি করব। তো আরেকটি বিষয় বলে রাখা ভালো যে এই সিড মিক্সগুলোর অনুপাত গরমের সময় একরকম হয় এবং শীতকালীন সময় আর এক রকম হয়। তো পুরো ভিডিওটি অবশ্যই আপনার দেখতে হবে বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে এর পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সহজেই সেটি পেতে পারেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। তো পুরো ভিডিওটি দেখুন বিষয়গুলো বুঝতে এবং আমার সাথেই থাকুন। সো ভিউয়ার্স, এখন আমরা জানবো একটি নর্মাল টেম্পারেচারে বা স্বাভাবিক তাপমাত্রা চলাকালীন সময়ে কিভাবে আমরা বাজরিগার পাখির 5 কেজি সিড মিক্স তৈরি করব। বাজরিগার পাখির 5 কেজি সিড মিক্স তৈরিতে যে উপাদানগুলো থাকবে তার মধ্যে কাউন 1.5 কেজি, চীনা থাকবে 2.5 কেজি, পলা চাউলের ধান 250 গ্রাম, তিসি বীজ 250 গ্রাম, সূর্যমুখী ফুল বীজ 250 গ্রাম, গুজি তিল 250 গ্রাম। তো বন্ধুরা, আসুন এবার আমরা জানি অতিরিক্ত গরমে আমরা বাজরিগার পাখির 5 কেজি সিড মিক্স কোন অনুপাতে তৈরি করব। এখানে কাউন 1.5 কেজি, চীনা 3 কেজি, পলা চাউলের ধান 250 গ্রাম, তিসি বীজ 100 গ্রাম, সূর্যমুখী ফুলের বীজ 100 গ্রাম, গুজি তিল 50 গ্রাম। তো বন্ধুরা, গরমের সময় আমরা অতিরিক্ত তেল জাতীয় বীজ কমিয়ে দিব, অর্থাৎ যে বীজগুলোতে অতিরিক্ত তৈল থাকে এই ধরনের বীজ আমরা অতিরিক্ত গরমের সময় কমিয়ে দিব। তো আসুন এখন আমরা জানি অতিরিক্ত শীতে আমরা বাজরিগার পাখির 5 কেজি সিড মিক্স কীভাবে তৈরি করব। এক্ষেত্রে কাউন থাকবে 1.5 কেজি, চীনা 2.3 কেজি, পলা চাউলের ধান 250 গ্রাম, তিসি বীজ 300 গ্রাম, সূর্যমুখী ফুলের বীজ 350 গ্রাম, গুজি তিল 300 গ্রাম। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পেলেন অতিরিক্ত তেল জাতীয় বীজ গুলোর পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে শীতে পাখি তার শরীরের তাপমাত্রা একটু বৃদ্ধি করে রাখতে পারে বা পাখির শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে। সো বন্ধুরা, অনেকেই বাজরিগার পাখির জন্য বিদেশি সিড মিক্স ব্যবহার করে থাকে, আবার অনেকে বিভিন্ন অনুপাতে সিড মিক্স তৈরি করে ব্যবহার করে থাকে। তবে আমি বলতে চাই যে আমি এই অনুপাতে সিড মিক্সগুলো তৈরি করে পাখিকে খাইয়ে পাখির ভালো প্রজনন ফলাফল এবং পাখি সুস্বাস্থ্য ধরে রাখতে পেরেছি। তো আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তবে অনেকেই শুধু চীনা বা কাউন খাইয়ে পাখিকে প্রজনন করিয়ে থাকে এবং সেক্ষেত্রে তারা দাবি করে থাকে যে পাখি তো ভালো প্রজনন করছে। আমি অবশ্যই সেটিকে সমর্থন করব না, কারণ অবশ্যই আপনার পাখিটিকে প্রপার সিড মিক্সের প্রত্যেকটি উপাদান সঠিকভাবে প্রদান করতে হবে, যাতে আপনার পাখিটি দীর্ঘদিন সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারে। এছাড়াও অনেকে দেখা যায় সিড মিক্সের অতিরিক্ত মূল্যের কথা চিন্তা করে বিভিন্ন উপাদান যেগুলোর একটু মূল্য বেশি সেগুলো কমিয়ে দিয়ে সিড মিক্স তৈরি করে থাকে। তো আমি বলবো আমি এক্ষেত্রেও এই বিষয়টিকে সমর্থন করব না। বন্ধুরা, অবশ্যই আপনার পাখিটির প্রয়োজনীয় সকল উপাদান মিশ্রিত সিড মিক্স
তৈরি করতে হবে। অবশ্যই পাখির সুস্বাস্থ্য ধরে রাখতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিউয়ার্স, আশা রাখি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো অবশ্যই সিড মিক্সগুলো সঠিক অনুপাতে মিশ্রণ করবেন এবং পাখিকে পরিবেশনের আগে অবশ্যই একবার হলেও রৌদ্রে শুকিয়ে নেবেন। এতে করে আপনার পাখিগুলো বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে দূরে থাকবে এবং রৌদ্রে শুকালে খাবারে জন্ম নেওয়া ফাঙ্গাসগুলো মরে যায়, যার কারণে অবশ্যই রৌদ্রে শুকিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন সিড মিক্সগুলো যেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো বন্ধুরা, এরপরে আপনারা কোন পাখির সিড মিক্স সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এর উপরে নতুন ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।